হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? এই পরন্ত বিকেলে কয়েকটা গাছের একটু হার্ড প্রুনিং করব। বড় ধরনের ডিসিশন, বড় বড় অনেকগুলো গাছ অনেক লম্বা হয়ে গেছে, আমার থেকেও লম্বা হাইটে। এই গাছ আমার থেকেও লম্বা হয়ে গেছে হাইটে। এটা হলো যদিও বাংলা বট, কিন্তু এর শেপটা একটু ডিফারেন্ট। এটাকে বলে হচ্ছে ফাইকাস আল্টিসিমা, আর এটা হলো জির বট বলে বাংলায়। এটা হলো জির বট না, সরি, এটাকে বলে হচ্ছে বেঞ্জামিনা নুডা। বেঞ্জামিনা নুডা, এই ফলগুলো সুন্দর লাল লাল হয় ফলগুলো। এটা অনেক বড় হয়ে গেছে আমার থেকে, গাছটা আমার থেকে অনেক বড় হয়ে গেছে। আসলে বড় করার উদ্দেশ্য হচ্ছে গোড়াগুলোকে মোটা করা। গোড়াগুলো যথেষ্ট মোটা হয়ে গেছে, আরও মোটা করা লাগবে, কিন্তু ঝড়ে খালি পড়ে যায়। হ্যাঁ, ঝড় বাতাস হলেই গাছগুলো পড়ে যাচ্ছে। তো এখন একটু চপ করে দিব, গাছগুলোকে ছোট করে দিব, আবার গ্রো করব। এভাবেই কাট অ্যান্ড গ্রো করে করে ডেভেলপ করব। তো এই বড় বড় গাছগুলো একটু হার্ড প্রুনিংয়ে যাব। আচ্ছা, এই গাছটার গোড়া যথেষ্ট সুন্দর মোটা হয়েছে, টেপারিংটা ভালো হয়েছে। তবে এটার যেই মূল ট্রাঙ্ক লাইন ছিল, এটা ছিল মূল ট্রাঙ্ক লাইন, এটা ছিল ফার্স্ট ব্রাঞ্চ। কিন্তু এখন মনে হচ্ছে মূল ট্রাঙ্ক লাইনটা অনেক বেশি স্ট্রেট হয়ে গেছে, সো এবং উপরের দিকেও মোটা হয়ে গেছে। তো আমি আরও ভালো টেপার পাওয়ার জন্য যেটা করব হচ্ছে মূল ট্রাঙ্কটাকে আমি এখন চপ করে ফেলে দিব, দিয়ে এই যে ফার্স্ট ব্রাঞ্চ যেটা ছিল সেটাকে এখন ট্রাঙ্ক লাইন হিসেবে রাখবো। তাতে যা হবে যে এর কার্ভ হবে একটু, কারণ এত মোটা গোড়াটাকে আমি আসলে এই এইটাকে আমি বাঁকা করতে পারবো না, বাঁকা করা অনেক টাফ হয়ে যাবে। তার চেয়ে অনেক ইজি হবে যদি আমি এই এটাকে ট্রাঙ্ক লাইন করি, তাহলে বাই ডিফল্ট আমি একটা কার্ভ পেয়ে যাচ্ছি, এবং তার সাথে মোটা থেকে চিকন হওয়ার যে টেপারিং, এটা খুব ইজিলি আমি পেয়ে যাচ্ছি। সে কারণে আমি এটাকে ফেলে দিব, এটা রাখব। এখন কাটবো বেঞ্জামিনা নুডাটাকে। এখানে একটা নিম গাছ হয়ে গেছে, গাছটাকে কখনো ফেলে দিতে পারিনি, যদি জায়গা থাকতো কোথাও লাগিয়ে দিতাম, আমার তো জায়গা নাই, গাছটাকে ফেলে দিতে পারিনি, রেখে দিয়েছি। যদি কেউ নিতে চায় আমি নিম গাছটা তাকে দিয়ে দেব। বন্ধুরা, এখন বেঞ্জামিনা নুরাটাকে
ফার্স্ট ব্রাঞ্চ এটাকে সেকেন্ড ব্রাঞ্চ এটাকে ট্রাঙ্ক লিডার হিসেবে ব্যবহার করতে পারবো। তাহলে আমার সেটা করতে হবে এখানে কাটতে হবে। অনেক লম্বা হয়ে গেছে গাছটা, খুব ছোট্ট একটা এরকম ছোট্ট একটা ওয়ান টাইম গ্লাসে করে ছোট্ট একটা চারা আমাকে দিয়েছিল গাছটা, চারা আমাকে দিয়েছিল ফাইকাস প্রেমী তাসলিমুল ভাই। তাসলিমুল ভাই আমাকে এইটা চারা দিয়েছিল, আমি একটা সেই ছোট্ট চারাটাকে বড় করে এই পর্যায়ে এনেছি। এটা থেকে অনেকগুলো চারা চাইলে আমি করতে পারি। খুব সাবধানে কাটতে হবে যাতে প্রয়োজনীয় ব্রাঞ্চ নষ্ট না হয়ে যায়। এটাকে অনেক লম্বা বড় গাছটাকে কেটে ছোট করলাম, এই নিম গাছটা যেন বোঝা যাচ্ছে না। এই হলো এখন আমাদের বেঞ্জামিনা নুডার আউটপুট। এটাকে পরবর্তীতে ওয়ারিং করে দিব, আর সেকেন্ড ব্রাঞ্চটা হালকা ওয়ারিং করতে হবে। এই জায়গাটা একটু ফিনিশিং করে দিতে হবে। এটা ওয়ারিং করে দিলাম, আর এই জায়গাটা আর একটু নব কাটার দিয়ে কেটে ফিনিশিং করে দিলাম। এই হলো বর্তমান অবস্থা। এই ট্রাঙ্ক লিডারটাকে আরো বড় করে পরবর্তীতে এর ডিসিশন নেওয়া হবে। এটা জাস্ট প্রাইমারি একটা স্টেপ নেওয়া। এটা হলো ফার্স্ট ব্রাঞ্চ, ফার্স্ট ব্রাঞ্চটাকে একটু বাঁকা করে দিলাম ওয়ারিং করে। সেকেন্ড ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চটাকেও একটু বাঁকা করে দিলাম, আর এটাকে রাখলাম ট্রাঙ্ক লিডার, ট্রাঙ্ক লিডারটাকে একটু হেলায় দিলাম।